আজকে আমি রাত্রিতে ডিনার তৈরি করছি, আর ডিনারে বানাবো ভাত আর ফুলকপির ভাজা, আর ডাল বানাবো, চানে কি ডাল, উড়দ কি ডাল। তোমরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। সর্ষের তেল আর একটু ভাজা করার জন্য তেল একটু বেশি দেবো। আমি এখানে ভালো করে লাল লাল করে ভেজে নেব, আর গোবি তো লাল লালই ভাত খাবি, তবে খেতে ভালো লাগে, টেস্টি লাগে। গোবি তোমরা রুটির সাথেও খেতে পারো আর ভাতের সাথেও খেতে পারো। জিরে, রসুন, রসুনটা আমি লাল লাল করে ভেজে নেব, দুটো কাঁচা লঙ্কা কুচি, ফুলকপি ভালো করে কেটে ধুয়ে রেখেছি আমি ফুলকপি করে। আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, সাবান দিয়ে লবণ দিয়ে দেবো, যে যেমন খাবে তেমনি লবণ ব্যবহার করবে। কি খাচ্ছে তুমি? पानी में क्यों डाल के खा रहे हो? पोटैटो कोई पानी में डाल के खाते है? नहीं मम्मा, पानी में डाल के खाता है। देखो सॉस से खाता है बेटा, देखो तुम्हें सॉस को क्या किया आपने। धनिया पत्ता छोड़ देखो, खिचड़ी की अच्छी लगती है, लादे देखो हो गया भुजिया। फुलकपी भुजिया हमारे रेडी हो गए। এবারে আমি ডালটা আমি ছোঁক লাগাবো। এখানে দেখো চানে কি ডাল আর উড়দ কি ডাল আমি নিয়েছি, এখানে চানে কি ডাল, উড়দ কি ডাল, পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনেগুঁড়ো দিয়ে ভালো করে আমি এটাকে টমেটো দিয়ে ভালো করে আমি সিটি মেরে নিয়েছি ডালটাকে। এবার ডালটাকে আমি ছোঁক লাগাবো, সিটি দিয়েছি যেই করে আমি ফুলকপি ভাজা করেছি। জিরে, শুকনো লঙ্কা তিনটে, এটা তিন পাঁচ ছটার মতো রসুন কুচি আছে, ভালো করে লাল লাল করে ভেজে নেব। এটা আমি এবার ডালটা এখানে ছোঁক লাগিয়ে দেব। এখানে আমার চানে কি ডাল আর উড়দ কি ডাল আমার রেডি হয়ে গেছে, দেখো বেশি গাঢ়ও বানাইনি আর বেশি পাতলাও বানাইনি, এইরকম মিডিয়াম সাইজ। এখানে তুমি রুটির সাথে খাও, ভাতের সাথে খাও, ভাত রুটির সাথে। আমি এখানে মাখনে একটা টিক্কি নিয়ে দেবো, আর উপর থেকে আমি ধনে পাতাগুলো ছড়িয়ে দেবো। গরম গরম মক্কা রুটি ভাত বা রুটির সাথে ভাতের সাথে হেভি লাগবে খেতে। এখানে গোবি কি ভুজিয়া বানিয়েছি আমি, ভাজা, আর এখানে চানে কি ডাল, উড়দ কি ডাল। আমার যদি রেসিপি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ তোমরা একটা সাবস্ক্রাইব করো, না গো লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমি আলু ভাজা করছি, এই যে কারি বেনে গেছে আর আলু ভাজা করছি আমি রাত্রিতে ডিনারের জন্য। এটা কি স্যার? এটা মেথি শাক, আমি এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, কালকে মেথি আলু বানাবো। আর বাথুয়া নিয়ে এসেছি, বাথুয়া ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এটা কালকের একটা রেসিপি বানিয়ে দেখাবো আমি। আজকে ডিনারে হচ্ছে আলু ভাজা আর কারি পকোড়া আর রাইস। কারি আমার দেখো রেডি হয়ে গেছে, আর আমার যদি রেসিপি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার।